তুর্কির মুরগি, এটা নাম হচ্ছে সুলতান। আমরা যারা সুলতান সুলেমান দেখি, সুলতান সুলেমান সিরিজ তো বিশ্ববিখ্যাত, ওইখান থেকে কি নামকরণ করা হয়েছে এটার? তুর্কির যে রাজ পরিবার, আচ্ছা, সুলতান পরিবারের লোকরা পালতো, যার কারণে মুরগির নামকরণ হয়েছে সুলতান। সুলতান। আসসালামু আলাইকুম, আমি শেখ জালাল, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শেখ জালাল এগ্রো ইউটিউব চ্যানেল। আজকে আমি মির্জাপুর সোহাগপুরে একটি শৌখিন মুরগির খামারে চলে এসেছি। এখানে একটি শৌখিন মুরগির খামার রয়েছে। এই শৌখিন মুরগির খামারের নাম হচ্ছে তানিশা, উনি একজন নারী উদ্যোক্তা। চলুন দর্শক, আমরা এই নারী উদ্যোক্তার সঙ্গে কথা বলি এবং এই মুরগির খামার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করি। তানিশাপুর খামারে ঢোকার আগে আমরা বায়োসিকিউরিটি মেনটেন করে নিচ্ছি। চলুন আমরা ভেতরে গিয়ে দেখি যে উনি 6 থেকে 7 জাতের শৌখিন মুরগির খামার করেছেন। ওনার খামারটা কত বড় এবং কত চমৎকার চমৎকার মুরগি রয়েছে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখব। এক একটা মুরগির ঘর কিন্তু খুবই ছোট ছোট। আচ্ছা আপা, একটা মুরগির ঘর কতটুকু হবে, কত বাই কত হবে? এটা 4 ফিট বাই 4 ফিট করলে সবথেকে বেশি বেটার হবে। 4 ফিট বাই 4 ফিট 4 ফিট বাই 3 ফিট আছে আর ওপাশে এগুলো আছে। একটা ঘরে কয়টা মুরগি রাখতে পারেন যে 4 ফুট বাই 4 ফুট ঘরে? এটা হচ্ছে ব্রাহ্মা মুরগি না আপা? একটা মুরগি দৈনিক কতটুকু খাবার খায়? এটা সাইজের উপর ডিপেন্ড করে, একটা বড় মুরগি ব্রাহ্মার তো 100 গ্রামের মতো লাগে। 100 গ্রামের মতো লাগে একটা মুরগির? সারাদিনে পানি খায় কেমন এগুলা? পানি খায় আমার প্রতিদিন ফার্মে আমার 7 লিটারের মতো পানি লাগে। আচ্ছা আচ্ছা, এটা এটা কি ব্রাহ্মা? না, ওটা হচ্ছে আরেকটা জাত, মটলেট কুচিন। ওটা মটলেট কুচিন, সিলভার কালার, আর এগুলো হচ্ছে ব্রাহ্মা। হ্যাঁ, চমৎকার। ওকে, আমরা এখন ওই পাশে যে মুরগিগুলো আছে ওই পাশের মুরগিগুলো একটু দেখতে চাই। এই মুরগিগুলোর নাম কি আপা? এটা হচ্ছে ইউরোপিয়ান সিল্কি। ইউরোপিয়ান সিল্কি, চমৎকার। এগুলো খোপা নাকি? হ্যাঁ, এটা মাথায় ঝুটি, মাথায় ঝুটি বলে এটা, না? হ্যাঁ, খোপা ঝুটি। আচ্ছা, এগুলো ডিম পারে কেমন? খুব ডিম পারে, এরা দেশের থেকে বেশি ডিম পারে। একটা না 25টা 20টা এরকম ডিম পারবে। 25টা 20টা তারপর আবার পারবে। ওজন হয় কেমন এগুলোর? 1.5 কেজি হবে। 1.5 কেজি, দেখি একটু হাতে দেন তোমাকে। অনেক চমৎকার দর্শক, দেখুন অসাধারণ একটা মুরগি। এগুলো খাবার খায় কেমন? ঘাস খায়? যেভাবে শক্ত হয়ে গেছে নাকি? না, চমৎকার। ওকে, আমরা 2টা জাত দেখলাম, এখন আর একটা জাতের কাছে যাব আমরা। আমার কাছে থাকবে? অনেক কিউট। এটা হচ্ছে বাপ পলিশ ক্যাপ। বাপ পলিশ ক্যাপ, পলিশ ক্যাপ, বাহ, অনেক চমৎকার। কিন্তু এর ওজন তো খুব বেশি না, অল্প ওজন, হালকা। এগুলো ডিম দেয় কেমন? ভালো দেয়, একটা 20-25টা দেয়। 20-25টা দেয়, ওয়াও, অনেক চমৎকার। এটা এটা কি মুরগি? এটা হচ্ছে শর্ট সেরাম। আমার হাতে দিবেন একটু। ওহ নাইস, চমৎকার রে বাবা, অসাধারণ শৌখিন মুরগি। বাহ, এটা মোরগ না? আচ্ছা, এই পাশে কি মুরগি রয়েছে? সুলতান, সুলতান কোনটা? সুলতান সুলেমান মানে টার্কিশ মুরগি? আচ্ছা, তুর্কির মুরগি, এটা নাম হচ্ছে সুলতান। আমরা যারা সুলতান সুলেমান দেখি, সুলতান সুলেমান সিরিজ তো বিশ্ববিখ্যাত, ওইখান থেকে কি নামকরণ করা হয়েছে এটার? তুর্কির যে রাজ পরিবার, আচ্ছা, ওরা শখ করে এই মুরগিটা ওরা পালতো, সেইখান থেকে সম্ভবত সুলতান পরিবারের লোকরা পালতো, যার কারণে মুরগির নামকরণ হয়েছে সুলতান। সুলতান, তবে এটা হচ্ছে সেই সুলতান না, এটা অরিজিনাল না, এটা হচ্ছে ইন্ডিয়ানের। বাহ, চমৎকার। তানিশা আপা কেমন আছেন?
ওজন কেমন হয়? তাও 4 কেজি। 4 কেজি? এখন এখন এটা মুরগ না মুরগি? এটা মুরগ। মুরগের ওজন বেশি হয় না মুরগির ওজন বেশি হয়? মুরগির ওজন বেশি হয়। এগুলা ডিম পারে কতদিন? 1.5 বছর পর্যন্ত পারে। গ্রোথ ভালো থাকলে বা ইমিউনিটি সিস্টেম ভালো থাকলে দীর্ঘদিন ডিম পারে। রোগবালাই কেমন হয়? রোগবালাই এটা ডিপেন্ড করে সিস্টেমের উপর। এগুলো বায়ো সিকিউরিটি যদি মেনে চলা হয় তাহলে এগুলোর হয় না, আর ভ্যাকসিনেশন যদি ঠিক থাকে তাহলে খুব একটা সমস্যা হয় না। আপনার এইখানে বায়ো সিকিউরিটি এবং ভ্যাকসিনেশন কি ঠিকঠাক মতো আছে? হ্যাঁ। কতগুলো আছে ব্রাহ্মা মুরগি? আমার কাছে ব্রাহ্মা মুরগি 60টার মতো। আপনার কাছে শৌখিন মুরগি মোট কতগুলো আছে? 25 থেকে 30টা হবে। আচ্ছা, জাত কতগুলো আছে? জাত 7টা। 7টা জাত? 7টা জাতের নাম একটু বলেন আমাকে। লাইট ব্রাহ্মা, কুচিন, তারপরে সুলতান, সিল্কি, তারপর শর্ট সেরেমা বা পলিশ ক্যাপ, হোয়াইট পলিশ ক্যাপ। আপনি কতদিন ধরে মুরগি পালন করছেন এবং এই শৌখিন মুরগি পালনের ক্ষেত্রে অনুপ্রেরণা কিভাবে কাজ করলো? প্রথমে আমি শখ হিসেবে এটা ধরে নিয়েছিলাম, শখের কারণে এই পালাম, পরবর্তীতে এটা আসলে প্রফেশনালি করতেছি। শুরু গল্পটা একটু জানতে চাই, কিভাবে শুরু করলো? দেশি মুরগি পালতাম তো, রোগবালাই সম্পর্কে একটু ইউটিউবে সার্চ দিতে গিয়ে আমার শৌখিন মুরগি চোখে পড়ে। আচ্ছা। তো এদিকে আমার হাজবেন্ড মানে মুরগি পশু পাখি খুব পছন্দ করে আর আমিও পছন্দ করি, যার কারণে চিন্তা করলাম যে না অনেক দেখতে তো সুন্দর তাহলে পালি শুরু করি। তো ওইভাবে আর কি শুরুটা করা। এখন 4 বছর, 4.5 বছর হয়ে গেছে। হ্যাঁ, শৌখিন মুরগি নিয়ে 4.5 বছর হয়। শৌখিন মুরগি তো অনেক সময় অনেকে জবাই করে খায় না, অনেকে যারা শখ করে মুরগি পালন করেন, এটা কি তাদের জন্য ঠিক আছে নাকি বাণিজ্যিক ভাবে এটার প্রসার ঘটানো সম্ভব? বাণিজ্যিক ভাবে প্রসার ঘটানো সম্ভব, তবে এটা হচ্ছে মানুষ শখের কারণে বেশি নেই। কিছু সিনিয়র ভাইরা আছে যারা এটা বাণিজ্যিক ভাবে করার ট্রাই করতেছে, এটাও ভাবে করা সম্ভব, আর এগুলো দেশির থেকেও ডিম পারে বেশি। দেশের থেকে ডিম পারে? এগুলোর দাম কেমন? দাম এটা আসলে কোয়ালিটির উপরে দাম। এখন লো কোয়ালিটির যদি এটার দাম একটু কম হবে, ভালো কোয়ালিটিরটা ওটা দাম একটু বেশি হবে। এটা যেমন এটা 15 থেকে 18 হাজার টাকা। এখন আমি একটা প্রশ্ন করি, এই যে একটা মুরগি 4 কেজি 4.5 কেজি ওজন হবে, কেউ এটা যদি কিনে নিয়ে এটা খাইতে চায়, সে 18 হাজার টাকা দিয়ে একটা মুরগি কেন কিনবে? আসলে এটা এখন পর্যন্ত খাওয়া খাবে কিনে খাবে বা ডিম খাবে ওই লেভেলে এটা এখনো পৌঁছায়নি, কারণ এটা এখন বাংলাদেশে এখনো মানুষের হাতের নাগালে না। কারণ একটা যখন একটা মুরগি অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু দামটা এত টাকা থাকবে না, যখন এটা, হ্যাঁ, যখন এটা সবার হাতে হাতে পৌঁছে যাবে বা সবাই এটা নিবে, ব্রিডিং করাবে, বাচ্চা সেল করবে, তখন এটার দাম হয়তো ওরকম দাম এতটা থাকবে না, যেহেতু চাহিদা আছে, যার কারণে এটা রেয়ার, তো যার কারণে একটু কালেক্ট করতে একটু সমস্যা হয়, যার কারণে দামটা বেশি। আচ্ছা, এই মুরগিগুলো এখন কিনছে কারা, মানে কোন শ্রেণীর মানুষ কিনছে? বেশিরভাগ মানুষই এটা থেকে আর্ন করার জন্য মানুষ কিনে। এখন আমার অনেক কাস্টমার আছে যারা স্টুডেন্ট, তারা প্রথমত তারা নিবে এটা শখ, তারপরে শখ যখন পূরণ হবে তখন ওরা ট্রাই করবে যে এটা থেকে যেন ওর একটা ইনকাম আসে, তো ও আবার সেল করা শুরু করবে, বাচ্চা কাচ্চা সেল করবে, ওইখান থেকে তো ওর একটা টাকা আসবে। তো বেশিরভাগই আমি দেখছি যে বেশিরভাগই কালেক্ট করে ওইটা থেকে, মানে কিছু টাকা যেন তার আসে। মুদ্রা কথা হচ্ছে এটার বাণিজ্যিক প্রসার তেমনটা নাই, এটা হচ্ছে শখে মানুষ পালন করে, যারা শৌখিন ক্রেতা রয়েছে তারাই কিনবে, এবং এটা খাওয়ার উপযোগী না, এটা শুধুমাত্র শখে পালবে বা দেখার শোভা, তাই তো? টার্কি কিন্তু বিলীন হয়ে গেছে, টার্কির একটা সময় রমরমা ব্যবসা ছিল, টার্কির ব্যাপক দাম ছিল, একটা সময় এমন হইলো যে মানে টার্কি এখন মানুষ সেদে বিক্রি করতে পারে না, এটার অবস্থা কি তাই হবে? না, এটার অবস্থা সেরকম হবে না, মনে হয় না হবে, হলেও অনেক সময় লাগবে, এটা অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে ওই রকম অবস্থা হবে কিনা। আচ্ছা, মুরগির রোগবালাই সম্পর্কে একটু জানতে চাই, আপনি যেহেতু অভিজ্ঞ, অনেক বছর ধরেই মুরগি পালন করছেন, মুরগির আসলেই সবচেয়ে বেশি কঠিন রোগ কোনটা? সবথেকে কঠিন রোগ হচ্ছে রানীক্ষেত। রানীক্ষেত আর বাচ্চার যেটা হয় 2 মাসের ভিতর আরেকটা সমস্যা হয় যেটা প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, কারণ এদের যে ইমিউনিটি সিস্টেম, তো এরা একটা দেশি মুরগির মতো কিন্তু অতটাও এদের শক্তিশালী না, তো এদের ঠান্ডাটা বেশি লাগে, তবে ম্যানেজমেন্ট ঠিক থাকলে ওইটা কোনো সমস্যা না। আপনার এখানে সব ধরনের ব্যবস্থাই আছে, বায়ো সিকিউরিটি, প্রতি মাসেই ভ্যাকসিনেশনগুলো ঠিকমতো করেন, আর এগুলোর খাবারটা কি, এগুলো কি খাবার? এটা রেডিমেড খাবার খাওয়াই।
মানে যেমন কি খাবারটা রেডিমেড এই যে আমি একটা কোম্পানির ফিড খাওয়াই ওটার ভালো রেজাল্ট শুরু থেকে ওটা আচ্ছা আচ্ছা এটা সবকিছু রেডি করাই থাকে আমি শুধু কিনে এনে দিই অর্গানিক হইতে কোনো খাবার খাওয়ান না যেমন ভাত শাকসবজি না ভাত ভাত মাছ এগুলো না 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 ওগুলো দিই না শুধু শাকসবজি শাকসবজিটা দিই শাক দেই বা ঘাস দেই রাখাই খুব খায় ওরা কোন ধরনের শাক এই খেতে পছন্দ করে পাতাকপিটা খুব পছন্দ আচ্ছা বাঁধাকপি কি আছে আমরা টেস্ট করতে পারবো মানে দর্শকদের জন্য যারা মুরগি পালন করবেন বা যারা কিনতে চান নাই না আচ্ছা ঘাস খায় না হ্যাঁ ঘাস খায় ঘাসও খায় মাশাআল্লাহ কত জোড়া মুরগি আছে এবং এই যে ঘরের ব্যবস্থাপনা আপনি যে ঘরটা করছেন একেবারেই পাশাপাশি ছোট ছোট খুব করে করছেন প্রত্যেকটা জায়গা হচ্ছে পাঁচটা সাতটা করে মুরগি আছে এবং এক একটা জাতের মুরগি এইটার আসলে ধারণাটা কেন একসঙ্গে রাখা যাইতো না 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 একসাথে রাখা যাবে না একসাথে রাখা গেলে হবে কি ক্রস হওয়ার চান্স থাকে আচ্ছা আচ্ছা এখন এক একটা খাঁচা এক একটা জাতের জন্য যেন আউট মানে এটা যেন ব্রিডিংটা যেন নষ্ট না হয় কারণ দুই কয়েকটা জাত যদি আমি একসাথেই করাই ওটা মিক্স ব্রিডিং হয়ে যাবে আর কি জাতের এটা হবে না আচ্ছা দেশি মুরগির সঙ্গে ব্রাহ্মার কি ক্রস দেওয়া যায় না হ্যাঁ ক্রস দেওয়া যায় সম্ভব তবে এটার বাচ্চা ভালো আসবে না ভালো আসবে না না ওইটার পায়ে মোজা আসবে কিন্তু বডি যে এটা যে সাইজটা ওটা হবে না আচ্ছা এটাই তো মোজা না হ্যাঁ বিশাল সাইজের মুরগি আপনারা এখানে সর্বশেষ মানে সবচেয়ে দামি মুরগি কোনটা এবং কত দামের মুরগি আছে সবথেকে দামি জাতের বাপ পলিশকাপ আছে আর সুলতান কি রকম দাম হবে একটা ওটা বাপ পলিশকাপটা জোড়া 18000 টাকা মানে সবচেয়ে দামি মুরগি জি অর্থাৎ পার পিস 9000 টাকা করে পড়তেছে জি ব্রাহ্মার দাম কি তার চেয়ে কম আচ্ছা আপনি কি মুরগি বাচ্চা সেল দেন নাকি ডিম সেল করেন না ডিম সেল করি না কারণ এটা ডিমের তো কোনো গ্যারান্টি নাই আর ডিম সেল দেওয়াটা এটা ঠিকও না তো আমি সব সময় বাচ্চা সেল করি তার এই এক মাসের ভিতরে তো আপনি বাচ্চাগুলো ফুটান কি দিয়ে আমার ইনকিউবেটর আছে ইনকিউবেটর দিয়ে ফুটান আচ্ছা তার মানে আপনি এখন যদি যারা এই ভিডিওটা দেখছেন যারা দর্শক রয়েছেন তারা তো অবশ্যই তাদের একটা চাহিদা থাকবে আপনার কাছে একটা বড় চাহিদা থাকবে বাচ্চা ডিম বা বড় মুরগি মোরগ অথবা মুরগি প্রাপ্তবয়স্ক হতে পারে সেটা বা দুই মাস তিন মাসের হতে পারে আপনি কি এই ধরনের কোনো কিছু বিক্রি করেন হ্যাঁ করি যদি কেউ বলে যে না আমাকে একটু বড় করে দিতে হবে তাহলে আমি এক মাসের ভিতরে ভ্যাকসিন চারটা আছে ভ্যাকসিন কমপ্লিট করে তারপরে আমি বাচ্চা রেডি করি তারপরে ওনাদের সুবিধা মতো পাঠিয়ে দিই সেল দিবেন জি এটা গোড়াই সোহাগপাড়া বাজার যদি কেউ বলে ওইখানে কারো মাধ্যমে যদি আসে তাহলে সরাসরি ফার্ম দেখে তারপরে বাচ্চা দেখে কালেক্ট করতে পারবে বা এটা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায় বাসের মাধ্যমে আচ্ছা আপনি এখন পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন এই মুরগি পালন করে ওটা আসলে সঠিকভাবে নির্ণয় করা কঠিন কারণ আমার প্রতি মাসে আমার বেশ কিছু টাকা আমার এইখানে লাগে তাছাড়া মানে খাবার খরচ মেডিসিন খাবার খরচ কেমন লাগে আপনার খাবার খরচ এই যে বড় মুরগি যেগুলো আছে এগুলো এক বস্তা ফিট হলেই হয়ে যায় আর ওষুধ আছে বা বাচ্চার খাবার সবকিছু মিলে প্রায় 10000 টাকার মতো আমার লাগে খরচ হয় হ্যাঁ খরচ হয় তাছাড়া আমি ইনকামের বিষয়টা যদি বলি তাহলে প্রোডাকশনের উপরে প্রোডাকশন যদি ভালো হয় মুরগি যদি বেশি ডিম পারে তাহলে ওই মাসে 50 প্লাস হয় এটার যথেষ্ট বলবো হ্যাঁ এটা যথেষ্ট কারণ আমার এই মুরগির পিছনে আমার অত সময় ব্যয় করা লাগে না সকালে এক ঘন্টা বিকেল এক ঘন্টা দিলে এনাফ তাছাড়া সবসময় যে এটার পিছনে লেগেই থাকতে হবে টেক কেয়ার করতে হবে বাট ব্যাপারটা ওইরকম না আপনি 4.5 বছর ধরে এই শৌখিন মুরগিগুলো পালন করছেন 4.5 বছরে তো আপনার ফার্মটা আরো অনেক বড় হওয়ার কথা আপনি বড় করলেন না কেন আসলে আমার পারিপার্শ্বিক কিছু সমস্যার কারণে আমি ফার্মটা বড় করতে পারি নাই বা সম্ভব না কারণ সংসারের পাশাপাশি যেটুকু করতেছি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে সহযোগিতা করে কারা কারা আমার হাজবেন্ড একাই উনি সহযোগিতা করেন হ্যাঁ ওর মানে ওর সাপোর্টে আমি এ পর্যন্ত আসতে পারছি ডেলিভারি গুলো ও দেয় বা সকালবেলা ও খাবার পানি দিয়ে যায় তাছাড়া সব দিক দিয়েই ও অনেক সাপোর্ট করে তাছাড়া পরিবারের শ্বশুর শাশুড়ি আছে বা আমার আত্মীয় স্বজন যারা আছে তারা অনেক মানসিকভাবে অনেকই করে অনুপ্রেরণা দেয় যে করো বা ভালো হচ্ছে বা আগায় যাও এরকম কাস্টমার গুলো কোত্থেকে আসে আপনার অনলাইনে সব অনলাইনে আপনি কি হাটে বাজারে ট্রাই করছেন এগুলো আসলে হাটে বাজারে এগুলোর দাম নাই কারণ এগুলো মানুষ তো হাটে বাজারে যারা নেই তারা তো এত টাকা দিয়ে এত শখ করে তো এত টাকা দিয়ে ওরা নিবে না গ্রামগঞ্জের মানুষের কি মানে 18000 টাকা 19000 টাকা দিয়ে এক জোড়া বাচ্চা কেনার মতো সামর্থ্য আছে কথা আছে না যে শখের তুলা 80 টাকা তো যার শখ আছে ওটা দেখবে না সে নিবে কিন্তু যারা একটু অন্যভাবে চিন্তা করবে তারা আসলে নিবে না আপনার এখানে আসার
এটা কি মানে ঠিকানাটা কি আপনি একটু নিজেই বলে দেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার জেলা হচ্ছে টাঙ্গাইল, টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা আর গুড়াই সোহাগপাড়া বাজার। আপনাদের জন্য আমি একটু বেশি ডিসকাউন্ট দেই, কারণ আসলে আমাদের বাহিরে যে সবার অ্যাবিলিটি থাকে না যে বাহিরে যে চাকরি করবে বা বাহিরে থেকে কিছু একটা করবে, তো যারা ঘরে বসে আমার মতো যারা আছে ঘরে বসে, মানে বাহিরে যাওয়া লাগবে না, ঘরে বসেই আপনি কিছু একটা করতে পারতেছেন, একটা আর্নিং এর একটা সুযোগ থাকে, তো এটা আপুদের জন্য বেশি ভালো। মানে যেহেতু আমি করতে পারতেছি তো তারাও পারবে, যদি চেষ্টা করে, ধৈর্য লাগবে, চেষ্টা করে তারাও পারবে। আপনার পড়াশোনা? আমি ইন্টার কমপ্লিট। আচ্ছা, তারপরে বিয়ে হয়ে গেছে? জি। আপনি তো এমনি ভালো আছেন সব মিলিয়ে? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, এতক্ষণ আমরা এই শৌখিন মুরগি সম্পর্কে জানলাম এবং একজন নারী উদ্যোক্তা কিভাবে স্বাবলম্বী হয়ে ওঠে সেই গল্পটি শুনলাম। এই ধরনের চমৎকার ভিডিও পেতে আমার সঙ্গে যোগাযোগ করুন। যারা মুরগির ফার্ম বা বিভিন্ন খামার নিয়ে ভিডিও নির্মাণ করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। যদি আপনি আমাকে আমন্ত্রণ করেন সেক্ষেত্রে আপনার খামারে আমিও চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।